সদ্যই বাংলাদেশ থেকে ফিরেছেন ছবি শুটিং করে, ছবির নাম ডার্ক ওয়ার্ল্ড, একটু জানি যে কেমন অভিজ্ঞতা হলো। খুব ভালো, মানে আমার মানে কি বলবো, অনেস্টলি এটা আমার সেকেন্ড ছবি বাংলাদেশে, এর আগেরটা রিলিজ হয়নি এখনো, বাট ফুল রেডি। তো খুব ভালো অভিজ্ঞতা। অ্যান্ড আমি যেটা বলছিলাম একটু আগে, যে ওখানে প্রত্যেকটা মানুষ, মানে এই যে আমি এসেছি, যত দিকে খবর গেছে সেটা সবাই এসেছে দেখা করতে সেটে, মানে যারা, যে পরিচালক সমিতির যে হেড তিনি এসেছেন, ফলোড বাই প্রচুর বড় বড় ডিরেক্টরদের সাথে আলাপ হয়েছে, অ্যাক্টরদের সাথে আলাপ হয়েছে, আমার পার্সোনালি কয়েকজন চেনা ওখানে অ্যাক্টরস আছে, বন্ধু যারা, তাদের সাথে কথা হয়েছে। সো হ্যাঁ, মানে ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স। 2 কেজি ওজন বাড়িয়ে এসেছে তাই? হ্যাঁ, মানে এখনো লাগছে দেখতে, মা, মানে সেটার জন্য পুরো মানে প্রপারলি জিম চলছে, ডায়েট চলছে, তো আশা করছি খুব তাড়াতাড়ি ঝরে যাবে। হ্যাঁ, বাট খাইয়েছে, মানে আমি বলছি তো তোমাকে, ওখানকার মানুষ খাওয়ানোটা এত ইম্পর্টেন্স দেয়, মানে ওখানে ইটস লাইক রোগা হতে বলিনি তো তোমায়, তুমি খাও না, আরামসে খাও। আমি বললাম বাট কলকাতা গিয়ে ছবি পাবো না, এটা বুঝতে হবে। তো সেই জন্য আর কি যতটা মাপা যায় মেপেছি, বাট খাওয়া গেছে। হ্যাঁ, 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। মুন্না খান, প্রথমে জানো যে ছবি নিয়ে প্রথমে মাহিয়া মাহি করার কথা ছিল, তারপর পরিমণির কাছে অফার যায়, তারপর তোমার কাছে এই সুযোগটা আসে, কি ভেবে তুমি ছবিটার জন্য হ্যাঁ করেছো? প্রথমত এই ছবিটা আমার আগে কার করার কথা ছিল, এটা আমার না লুকআউট না আমার এটাতে সত্যি কোনো যায় আসে, কারণ ছবিটা সে অংশ হতে পারেনি, আমি ছবিটা করে এসেছি। সো আই থিঙ্ক দ্যাট ইজ ইম্পর্টেন্ট, কারণ এটা যথেষ্ট একটা বড় বাজেটের ফিল্ম আর খুব বড় পরিকল্পনার সাথেই রিলিজ হবে খুব ভালোভাবে, সবকটা হলে ঈদে রিলিজ হবে, কোন ঈদ আমি ঠিক জানি না, কনফার্ম এখন। হ্যাঁ, তো আর এছাড়া আমি বলতে গেলে আমি নিজে ওখানে গিয়ে নিউজ দেখে জানতে পেরেছি যে বাকি দুজনের কাছে অফার গেছে বা কিছু, বাট আমার তাতে কোনো প্রবলেম নেই। আই মিন, সি হোয়াট ম্যাটার্স ইজ, এখানেও কলকাতাতেও হচ্ছে হরদম যে আমি একটা ছবি করব, আমি দেখছি অন্য কেউ করছে, তো এইগুলো হতেই থাকে, এগুলো ঘটতেই থাকে, তো এগুলো আর এখন সত্যি বদার করে না। মুন্না খান ছবির প্রযোজক, তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? ও একদমই নতুন কাজে, তো অভিজ্ঞতা বলতে ও প্রচণ্ড রেসপেক্ট করেছে সারাক্ষণ, আপু দিদি আপু দিদি এতেই ছিল, অ্যান্ড ও খুব ভয় পেতো আমি সিন করতে এলে, মানে ও ভাবতো যে কিভাবে, অ্যান্ড ইনফ্যাক্ট আরেকজন যে গুরুতর একটা ক্যারেক্টার করেছে উনিও মানে ওখানকার খুব সিনিয়র অ্যাক্টর, সো সেই অর্থে আর কি ও একটু সিনিয়রদের সাথে কাজ করে একটু চাপে গেছিলো, বাট ও অলওয়েজই বলতো, আমরা গাইড করতাম, আমরা বলতাম এইভাবে করো ওইভাবে করো। আমার মনে হয় হি হ্যাজ এ গুড ফিউচার অ্যাহেড, যদি ও নিজেকে আরো ভাঙে বা অ্যাক্টিংটাকে সিরিয়াসলি নিতে চায় অ্যাজ আ প্রফেশন। আরো বেশ কিছু ছবির কথাবার্তা হয়েছে না? হ্যাঁ হয়েছে, অফকোর্স, এখনই চাই গসিপটা, হয়েছে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। দুটোরই উত্তর আমার কাছে নেই, বিয়ে কবে হচ্ছে অ্যান্ড আমি কবে কাকে মামা মামি করবো আমি জানি না, নিজে আমি অলরেডি একজন মা, আমার একটা ল্যাব আছে 2 বছরের, সো আই থিঙ্ক মামা হয়েই গেছে সবাই।